মা কি খবর? ভালো। হ্যাঁ কি মনে করে? বসো বসো। এটা দিয়ে এলাম। থ্যাংক ইউ। বাহ, এটা কে লিখেছে তুমি? বাহ, খুব সুন্দর কার্ড হয়েছে গো বিয়ের। ভেরি নাইস। থ্যাংকস। তো কি খবর? হ্যাঁ, অনেকবার ফোন টোন করেছিল আর তুমি একদম চিন্তা করবে না, অনির্বাণ ইজ এ ভেরি গুড বয়, দেখবে খুব যত্ন নেবে তোমার। আচ্ছা দিদি, আপনি কিন্তু সকাল থেকেই থাকবেন? হ্যাঁ, ওই সন্ধ্যাবেলা নেমন্তন্ন খেতে গেলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। তুমি সকালবেলার কথা বলছো, আমি তো ভাবছি মানে সন্ধ্যেবেলাতেই যাওয়াটা ঠিক হবে কিনা। মানে এমনিতে বৌভাতের দিন তোমার সঙ্গে দেখা হচ্ছে, অনির্বাণরা নেমন্তন্ন করে গেছে। আপনি বৌভাতে যাবেন অথচ বিয়েতে যাবেন না? শোনো শোনো শোনো, তোমাদের বাড়িতে সব থেকে বড় তো জেঠু। এবার জেঠুর রাগ বোধ হয় আমার উপর এখনো যায়নি, আমার উপর থেকে ভীষণ রেগে টেগে আছেন, নইলে আজকে তোমার জায়গাতে উনি আসতেন আমার নেমন্তন্ন করতে। জেঠু কিন্তু এসছেন, আমার সঙ্গেই এসছেন। এসছেন মানে কোথায়? বাইরে দাঁড়িয়ে আছেন। বাইরে? মা কেন? জেঠুকে তো বললাম ভেতরে আসতে, কিন্তু উনি বললেন যেরকম দুর্ব্যবহার করেছে আপনার সাথে। ছি ছি, আমাকে আগে বলবে তো, কিরকম লজ্জা ফেলে দিলে বলো তো। আপনি বাইরে দাঁড়িয়ে আমার কি খারাপ লাগছে, আপনি আসুন, ভেতরে আসুন। আসবো? আসবেন, নিশ্চয়ই আসবেন, আসুন। শ্রাবণী না বলেছে বলে কি আপনি বাইরে থেকেই চলে যাবেন? এটা হয় কখনো? কত অন্যায় করেছি তোমার উপরে, কত রূঢ় কথা বলেছি। আপনি একটু বসুন, আমি একটু চা করে নিয়ে আসছি। দাঁড়াও দাঁড়াও, এখন আমি চা খাবো না। না, আপনি প্রথম দিন আমার বাড়িতে এলেন, চা না খেয়ে গেলে হবে? আমি ছাড়বো? শোনো, আমাকে অনেক জায়গায় যেতে হবে, আজকে ছেড়ে দাও, আমি একদিন তোমার বাড়িতে এসে জমিয়ে জমিয়ে খাবো। আমার বেশিক্ষণ লাগতো না কিন্তু। না না, আজকে থাক। আচ্ছা, তোমার মতো মেয়ে বলেই তুমি এরকম ভাবে বলতে পারছো, এই যা আমি তো তোমাকে তুমি বলে ফেললাম। এই একটা ভালো কাজ করলেন। তাহলে এসো, হ্যাঁ এসো, সবাইকে নিয়ে আসবে তো? আপনি এত কষ্ট করে আমার বাড়িতে এসেছেন, আমি আসবো না? হতে পারে কখনো? আরে এটা কি কষ্ট! আচ্ছা আমি আসি আজকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা দিদি, একদম চিন্তা করো না, এসো। রবি ওঠো, দেরি হয়ে গেছে। রবি রবি, হ্যাঁ রবি, রবি আমি স্বপ্ন দেখছি, কে যেন ডাকছে আমায়, কিন্তু অনেক দূর থেকে। চা খা খা, হাই।